লাদ দিব নাকি? এগুলা কিন্তু ছেড়েও পোষা যায়, আবার আটকায় রেখাও পোষা যায়। মাশাল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, যেরকম ভাবে আমরা নতুন শেড তৈরি করছি, আমরা নতুন শেডের জন্য নতুন অতিথি নিয়ে আসছি। এতটুকু দেখেই আপনারা কমেন্ট করেন, কারণ দেখার পর কমেন্ট করলে হবে না, আগেই বলেন যে আমি আসলে কি নিয়ে আসছি। বহু আকাঙ্ক্ষিত, মানে আমি এটাতে কিন্তু অনেক ধরনের সফলতা পাচ্ছি অলরেডি, এই কারণে এই ধরনেরই একটা অন্য কালারের একটা অ্যানিমালস নিয়ে আসছি। এখন আপনারা অনেকটা ক্লু দিয়ে দিছি, আপনারা অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন যে আমি কি পাখিটা নিয়ে আসছি। ইনশাল্লাহ আমি আপনাদেরকে এখন এটা আমার নতুন শেডে ছেড়ে দেখাবো আমরা কি পাখি নিয়ে আসছি এবং কয় পিস নিয়ে আসছি। চেষ্টা করব আমরা আরো কিছু সংখ্যক সংগ্রহ করার জন্য, কারণ আমি এটা ব্যাপক আকারে করব এবং যারা অলরেডি এই প্রাণীটা সম্বন্ধে যাদের শখ আছে তারা হয়তো জানতে পারবেন যে আমি অলরেডি অনেক ধরনের কালার যেগুলো ওগুলো সংগ্রহ করার চেষ্টায় আছি। আমি এখন পর্যন্ত নাম বলি নাই, আশা করি আপনারা ভিডিও জুড়ে পাশে থাকবেন। আর আমাদের যারা ভিডিও দেখেন, আমরা যেহেতু এই বিভিন্ন ধরনের এনিমেল সংগ্রহ করতেছি এবং চেষ্টা করতেছি সবগুলোর আপডেট আপনাদের মাঝে ধাপে ধাপে তুলে ধরার জন্য এবং এগুলো রক্ষণাবেক্ষণ, তাহলে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর আসসালামু, এখন পর্যন্ত আমরা কিন্তু আমাদের যে গাছগুলো নিয়ে আসছি নতুন শেড সাজানোর জন্য, এগুলা কিন্তু সবগুলো রোপণ করা এখনো হয়নি। এই যে দেখা এইদিকে, আমরা এটা হচ্ছে টগর গাছ, এটাতে কিন্তু আবার ফুল হয় অনেকটা, ফুল এমন হয় তেমন গ্রান নাই কিন্তু দেখতে অনেক সুন্দর। আর এটার নাম আমার সঠিক জানা নাই, কিন্তু এটা আর একটু থোকা বাইন দেওয়া অনেক সুন্দর হবে। পাখি যখন ভিতরে থাকবে তখন তারা যাতে বুঝতে পারে যে আসলে একটা প্রাকৃতিক বাপ। আর এই যে গাছটা যেটা, এইটাকে আমরা মূলত আমাদের শেডের উপরে তুলবো, কারণ যাতে করে রোদ্রে তাপ বা প্রচন্ড গরমে যাতে আমাদের পাখি গরমে কষ্ট না করে, এই কারণে আমরা এগুলা শেডের উপরে তুলে দেব। প্রয়োজনে আমরা শীতকালে আমরা কিছু ডালপালা কেটে দিব, আবার গরমের শুরুতে আমরা আবার শেডের উপরে তুলে দেব। আসো এদিকে আসো, কোন শেডটা ছাড়বো, আসো এদিকে আসো। এই গাছগুলা এগুলা এখানে থাকবে না মূলত, শুধু ওইগুলা থাকবে আর ওই পাশের ওইগুলা থাকবে, এগুলা এখান থেকে আমরা ওইদিকে সরায় দিব। আমরা আপাতত জায়গা না থাকার কারণে আমরা এই জায়গায় সেফ জায়গায় রাখছিলাম, আমরা এগুলার কিন্তু অন্যদিকে লাগাই দিব। আর এই পাশে যে গাছগুলা এগুলার বলা হয় উইনিং দেবদারু, আর এই উইনিং দেবদারু গাছটা লাগানোর উদ্দেশ্য এটাই, আমাদের এখানে কিন্তু দুপুর টাইমে, এদিকে হচ্ছে পশ্চিম, আর দুপুর টাইমে পশ্চিম যখন একটু সূর্য যখন পশ্চিম দিকে যাইতে থাকে তখন প্রচন্ড রৌদ্র কিন্তু সরাসরি শেডের ভিতরে প্রবেশ করে, সেই কারণে আমরা এই গাছগুলো লাগাই দিছি। এগুলো হয়তো আপনারা যারা দেখে থাকবেন তারা হয়তো জানেন যে এগুলো ঝোপালু টাইপের হয়, সূর্যের আলো কিন্তু সরাসরি শেডের ভিতরে প্রবেশ করতে পারবে না, এই কারণে আমরা এই গাছগুলো নিছি। মাশাল্লাহ, এগুলা কিন্তু অলরেডি জীবিত হয়ে গেছে, মানে জেতা হয়ে গেছে। এখন এই এটাতে আপাতত থাকি, এখনো আমাদের শেডের কাজ কিন্তু সম্পূর্ণ শেষ হয় নাই, আমাদের শেডের কাজ কিন্তু পুরোপুরি এখনো শেষ হয় নাই। এই গাছগুলো সাইড করে এই যে দরজা, এদিক দিয়ে ছাড়তে হবে। আলহামদুলিল্লাহ, সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমরা মূলত এই জায়গায় কি আছে এটা দেখানোর পরে এটার বিস্তারিত বলার চেষ্টা করব। লাদ দিব নাকি? এগুলা কিন্তু ছেড়েও পোষা যায়, আবার আটকায় রেখাও পোষা যায়। মাশাল্লাহ, বদমাইশি শুরু করছে নাকি? লাভ দিও না, এটা হইছে পাইট ময়ূর। আমরা আপনাদেরকে দেখাইছি, আর যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন আমাদের কাছে অলরেডি তো ব্লু কালারের যে পিকক, ব্লু পিকক অলরেডি আছে, তারপরে আমরা সাদা সংগ্রহ করছি, এখন কিন্তু আমরা নতুন করে পাইট সংগ্রহ করছি। আমি চাচ্ছি যে ময়ূর আইটেমের ভিতরে, মানে ময়ূরের ভিতরে যত ধরনের কালার আছে সব ধরনের কালারই আমাদের ফার্মে থাকবে ইনশাল্লাহ, এবং আমি ময়ূর সব ধরনের যত কালার আছে সবগুলো কালার থেকে ব্রিডিং করে বাচ্চা সংগ্রহ করব। আপনারা হয়তো দেখতেছেন যারা আমার ওই ব্লু গুলা কিন্তু আলহামদুলিল্লাহ এই বছর দুইবার ডিম দিচ্ছে, এইটাও আমি গত ভিডিওতে দেখাইছি। নতুন জায়গা আসছে তো এই কারণে হয়তো চিনতেছে না, কিন্তু
ময়ূর কিন্তু খোলামেলা ছেড়ে পোষা যায়, এটা আটকায় রাখাও পোষা যায় যেরকম ভাবে, এরকম ভাবে ছেড়েও পোষা যায়। ভয় পায় না, এদিকে আসো, যাও যাও যাও। এটা কিন্তু সাদা এবং সাদা এবং ব্লু কালার মিক্স কৃত, এইদিকে আইতেছো, যাও। হ্যাঁ এদিকে জোর, এই এই গাছ ভাঙ্গো না, গাছ ভাঙ্গো না, যাও যাও। মাশাল্লাহ, আমরা অলরেডি ছেড়ে দিছি, একটা বয় ভাই বসে আছে আর একটা ওই যে ওই দিকে। আমাদের অবশ্য দেওয়ালে প্লাস্টার করা প্রয়োজন ছিল, কারণ এভাবে দেখতেও খারাপ দেখা যায়। চেষ্টা করব ধীরে ধীরে করার জন্য, এমনিতেই আমাদের শেড তৈরিতে আমাদের জন্য প্রচুর টাকা খরচ হয়ে গেছে। এই যে আমাদের এসে একটা পাইট ময়ূর, আর ওই পাশে হয়েছে একটা পাইট ময়ূর, আর শেডের ভিতরে এটা একটু দেখানোর চেষ্টা করি। মাশাআল্লাহ, আপনারা এই যে আমি যে গাছগুলো এভাবে লাগাচ্ছি, আশা করি আমাদের পাখি কিন্তু কিছুটা প্রাকৃতিক স্বভাবে, আর ওই যে এই গাছগুলো আমরা নিয়েছি যে লতানো গাছগুলো, ধরো মোবাইলটা, আমাদের এই জায়গায় কিন্তু প্রচুর রৌদ্রের তাপ, প্রচুর প্রচুর রৌদ্রের তাপ। এই কারণে আমি কিন্তু গরমে অলরেডি হাঁপাচ্ছি। আমি চেষ্টা করব যে আমাদের যে প্রত্যেকটা শেডের উপরে গাছ দেওয়ার জন্য, এবং আমি আপনাদের কাছে একটা জিনিস পরামর্শ চাচ্ছি। এই পরামর্শটা হইলো যে আমার যে যে খামারের যে নেটটা আছে, ওই লতানো গাছগুলো আমি এই জায়গায় রোপণ করে আমি কি নেটের ভিতরে আলাদা আলাদাভাবে বেঁধে দিব কিনা, মানে ওইগুলো কিন্তু দ্রুত লত ছাড়ে, তো মানে দ্রুত আর কি ডালপালা ছাড়ে। সেক্ষেত্রে ধরেন যদি আমি এভাবে খাঁচাই লাগাইয়া দিই, মানে তারা নিজের মতো করে একটা ছড়াইয়া যাবে, সেক্ষেত্রে এটা কিরকম হবে বা পাখির জন্য কি ক্ষতিকর না ভালো হবে, এই বিষয়ে আমাদেরকে একটু পরামর্শ দিবেন। আমরা ওই গাছটা এই জায়গায় রোপণ করতে চাচ্ছি, যারা অভিজ্ঞ আছেন তারা বানানোর চেষ্টা করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, সকলের কাছে দোয়া চাই, আর ভিডিওটা ভালো লাগলে আপনার ইচ্ছা যদি মনে হয় সাবস্ক্রাইব করুন, করতে পারেন। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।